আজকের ভিডিওতে মার্টিন প্রশমিত্রা দু হাজার তেইশের ষষ্ঠ শ্রেণীর ইতিহাস বিষয়ে দ্বিতীয় পর্যক্রম মূল্যায়নে নয় দ্যাগের প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে একে যেটা আছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও একই আছে বেদের অপর নাম কি বেদের অপর নাম হল শ্রুতি দুই হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থের নাম কী এটা ঋগবেদ হবে তিনি হচ্ছে মেঘালিত কি মেঘালীত হল বড় পাথরের সমাধি চারি হচ্ছে গৌতম বুদ্ধের কোথায় জন্ম হয় গৌতম বুদ্ধের নেপালের বস্তুতে জন্ম হয় পাঁচে হচ্ছে বলি কি এর উত্তরটি হলো মৌজামলে কর ব্যবস্থা সুষ্ঠু বিন্যাস ঘটে রাজস্বকে প্রধানত্ব দুই ভাগে ভাগ করা হতো যথা ভাগ ও বলি উৎপন্ন ফসলের এক শতাংশ বা একচতর্থাংশ ভাগ হিসেবে আদায় করা হতো আর কোন কোনো অঞ্চলে নিযুক্ত কর্মচারীদের ব্যয় নির্বাহের জন্য যে রাজস্ব আদায় করা হতো তাকে বলা হতো বলি আর অবশ্য বলি নিয়মিত কর ছিল না কারো কারো মতে বলি ছিল সামরিক কর বিশেষ এরপরে ছয় যেটা হচ্ছে ইন্ডিকা নামক গ্রন্থটি কে রচনা করেন এটা মেগা মেগাস্থিনিস রচনা করেন এরপরে দুই হচ্ছে শূন্যস্থান পূরণ করো একে হচ্ছে বৈদিক যুগের সমাজ ছিল এটা হবে পিতৃতান্ত্রিক দুই হচ্ছে গোষ্ঠী গবাদি পশু রাখা জায়গাকে বলা হতো এটা গোত্র হবে আর তিনি হচ্ছে দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদ ছিল এটা অসম হবে চারি হচ্ছে পিটক শব্দের অর্থ হলো এটা ঝুড়ি হবে পাঁচই হচ্ছে সম্রাট অশোকের রাজধানী ছিল পাটলিপুত্র এরপর তিনি হচ্ছে সঠিক শব্দটি বেছে নিয়ে লেখো একে হচ্ছে দশ রাজার যুদ্ধের উল্লেখ আছে এটা ঋগ্বেদ হবে দুই হচ্ছে পঞ্চম মহাপতে পঞ্চম নীতিটি প্রবর্তন করেন এটা মহাবীর হবে তিনি হচ্ছে ইন্দো আর্য ভাষার থেকে পুরনো সাহিত্য রী সংগীতা আর চারিটা আছে ষোড়শ মহাজনপদের মধ্যে শেষ পর্যন্ত বেশি শক্তিশালী হয়ে ওঠে মগধবে আর পাঁচে হচ্ছে আলেকজান্ডারের সেনাপতি ছিলেন সেলুকাস নিকেটর এরপর চারিদিকে যেটা আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখক একে আছে ভূপতি ও নরপতি বলতে কী বোঝায় এর উত্তরটি হলো পরবর্তী বৈদিক যুগে রাজা ভূপতি নরপতি প্রভৃতি উপাধি লাভ করেছিল ভূপতি ভূ মানে জমি আর ভূপতি মানে জমির মালিক রাজা যখন অনেক জমির মালিক হলেন তখন তার উপাধি হলো ভূপতি তিনি মহিপতি বা পৃথিবীর রাজা উপাধিও নিতেন নরপতি বা নৃপতি বা নর মানে মানুষ আর নরপতি হলেন মানুষ বা জনগণের প্রধান বা রাজা আর জনগণ হল তার অনুগত প্রজা এরপরে দু হাজার কে এর উত্তরটি হলো যিনি সাম্রাজ্য শাসন করেন তাকে সম্রাট বলা হয় সম্রাট শব্দের অভিধানিক অর্থ অনেক রাজ্যে বা রাষ্ট্রের প্রধান শাসক সম্রাট মানে বড় রাজা তিনি রাজাদেরও রাজা বা রাজাধীরাজ তবে পুরুষ হলে সম্রাট এবং নারী হলে তাকে সম্রাজ্ঞী বলা হয় এরপরে তিনি যেটা হচ্ছে বলতে কি বোঝায় এর উত্তরটি হলো জৈন তীর্থঙ্কর পার্শ্বনাথ জৈনদের চারটি মূল নীতি মেনে চলার নির্দেশ দিয়েছিলেন এই চারটি মূলনীতিকে একসঙ্গে চতুর্জা মহাব্রত বলা হয় চতুর্জা মহাবত একে হচ্ছে প্রাণী হত্যা না করা দুই হচ্ছে মিথ্যা কথা না বলা তিনি হচ্ছে অন্য জিনিস জোর করে না নেওয়া এবং চারে হচ্ছে নিজের জন্য সম্পত্তি সঞ্চয় না করা এরপরে পাঁচের হচ্ছে নিচে যে কোনো একটি প্রশ্নের উত্তর লেখ একে হচ্ছে অশোকের ধর্মনীতি বা ধর্ম ধর্মনীতি আলোচনা করো এর উত্তরটি হলো মৌর্যদের শ্রেষ্ঠ শাসক সম্রাট অশোক পরিচিত রাজশ্বী নামে কারণ সম্রাট অশোক রাজকীয় বিলাস ব্যসন ও সুখ ত্যাগ করে পৃথিবীর মানুষের মঙ্গল চিন্তায় অতি সাধারণভাবে জীবনযাপন করতেন রাজা হয়েও তিনি আদর্শে ছিলেন ঋষি তাই তাকে বলা হয় রাজশ্বী অশোকের ধর্ম এবং সম্রাট অশোক প্রথম জীবনে শিবের উপাসক ছিলেন কিন্তু কলিঙ্গ যুদ্ধের নৃশংসতা তাকে বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট করে তবে অশোকের ধর্ম নামাঙ্কিত তয়োদশ লিপিতে যে লেখা পাওয়া যায় তার সঙ্গে বৌদ্ধ ধর্মে হুবহু মিল নেই তাছাড়া অশোকের প্রচারিত ধর্মে নির্মাণ সংঘ আর্যস্ত্ব বা অষ্টে কোনো উল্লেখ ছিল না তাই অনেকে একে বৌদ্ধ ধর্ম বলে মনে করেন না অশোকের ধর্মে মূল নীতি দয়া দান সত্যবাদিতা ভদ্রতা চারিত্রিক শুদ্ধতা অহিংসা গুরুজন আত্মীয় পিতামাতা ও ব্রাহ্মণদের প্রতি শ্রদ্ধাপূর্ণ আচরণ করা এবং রাগ হিংসা অহংকার প্রভৃতি ত্যাগ করাই ছিল অশোকের মূল ধর্মের মূল নীতি এরপর অশোকের ধর্মের বৈশিষ্ট্য অশোক সম্রাট অশোকের ধর্ম ছিল সহজ সরল ও কতগুলি নৈতিক নীতিমালার সংমিশ্রণ তার ধর্মে জটিল ক্রিয়াকর্মের অস্তিত্ব ছিল না অশোক ধর্মে নামে কতগুলি নৈতিক অনুশাসন অনুশীলনে পরামর্শ দেন তার ধর্ম সর্বস্ব ধর্মে মানুষের কাছে গ্রহণীয় ছিল তবে সম্রাট অশোক যে পুরোপুরি অহিংসা নীতি গ্রহণ করেছিলেন তা বলা যায় না কারণ তিনি সৈন্যবাহিনী অটুট রেখেছিলেন তবে তিনি যুদ্ধ নীতি ত্যাগ করেছিলেন এরপরে দুই হাজার আছে বৈদিক যুগে নারীদের অবস্থার বর্ণনা দাও এর হলো ঋগ বৈদিক যুগে আর্যদের সমাজ জীবনের মূল ভিত্তি ছিল পরিবার নারীদের সামাজিক মর্যাদা স্বীকৃত ছিল পরবর্তী বৈদিক যুগে নারীদের সামাজিক মর্যাদা কিছুটা হ্রাস পায় বৈদিক যুগে নারীদের অবস্থা ঋগ বৈদিক সমাজে নারীদের অবস্থা ঋগ বৈদিক সমাজে কন্যা সন্তানকে উপযুক্ত মর্যাদা দেওয়া হতো এ যুগে নারীরা চর্চা করতে পারতেন নারীদের উপযুক্ত শিক্ষাদানের ব্যবস্থা ছিল সমাজে নারীরা পুরুষদের সহধর্মিনী ও সহকর্মিনী হিসেবে কাজ করত গৃহস্থালির ব্যাপারে এরা সর্বময় করতে ছিল নারীরা পুরুষদের সঙ্গে ধর্মচারণ সাহিত্যচর্চা যুদ্ধবিদ্যা ও ওসিচালনা সভা সমিতিতে যোগদান ও অন্যান্য কর্মসম্পাদন করত অধ্যাপনা এবং তর্কযুদ্ধ নারীদের যোগদান লক্ষণীয় সমাজে পর্দাপ্রথা বাল্যবিবাহ বহুবিবাহ সতীদাহ প্রভৃতি কুপথা প্রচলিত ছিল না তবে বিধবা বিবাহে সামাজিকভাবে স্বীকৃত ছিল বিশ্ববার অপলা ঘোষা লোপামুদ্রা প্রমুখ নারীরা বিদ্যাচর্চা বিশেষ খ্যাতি অর্জন করেছিলেন এই প্রজটা হচ্ছে পরবর্তী বৈদিক যুগে নারীদের অবস্থা পরবর্তী বৈদিক যুগে নারীদের মর্যাদা অনেকটাই খর্ব হয় এই যুগে সমাজে পুরোহিত শ্রেণীর প্রভাব বৃদ্ধি পাওয়ায় নারীদের ধর্মীয় অধিকার কমে যায় তারা উপনয়নের অধিকার হারায় নারীদের রাজনৈতিক অধিকার ও সম্পত্তির অধিকার খর্ব হয় সমাজে বহুবিবাহ বাল্যবিবাহ ও পণ প্রথার প্রকোপ বাড়ে সতীদাহ প্রথা কঠোর হয় তবে এই সময় নারীরা উচ্চশিক্ষায় পিচ্ছে ছিলেন না অনেক নারী সারা জীবন অবিবাহিত থেকে দর্শন ও ধর্মতত্ত্ব চর্চা করতেন তাদের বলা হতো ব্রহ্মবাদিনী আবার অনেকে বিশ্বে বিয়ের পূর্ব পর্যন্ত বিদ্যাচর্চা করতেন এদের বলা হতো সদ্য দাহা এ যুগের কৃতি মহিলাদের মধ্যে গার্গী ও মৈত্রই উল্লেখযোগ্য এরপরে তিনি যেটা আছে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে কী কী মিল ও অমিল তোমার চোখে পড়ে এর উত্তরটি হলো মহাবীর প্রবর্তিত জৈন ধর্মের সঙ্গে গৌতম বুদ্ধে প্রবর্তিত বৌদ্ধ ধর্মে কিছু মিল ও অমিল চোখে পড়ে জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে মিল প্রবর্তকগণ ক্ষত্রিয় জৈন ও বৌদ্ধ ধর্মের প্রবর্তক যথাক্রমে মহাবীর ও গৌতম বুদ্ধ দুজনেই ক্ষত্রিয় ছিলেন ব্রাহ্মণ্য ধর্মের বিরোধিতা দুই ধর্মই ব্রাহ্মণ ধর্মে আচার অনুষ্ঠানে বিরোধিতা করেছিল তিনি হচ্ছে সহজ সরল ভাষায় ধর্মপ্রচার দুই ধর্মই জনসাধারণের বোঝার সুবিধার জন্য সহজ সরল ভাষার প্রচার করেছিল এরপর জৈন ধর্ম ও বৌদ্ধ ধর্মের মধ্যে অমিল একে যেটা হচ্ছে তপস্যা জৈন ধর্মে কঠোর তপস্যার উপর জোর দেওয়া হয়েছিল বৌদ্ধ ধর্মে কঠোর তপস্যা নয় মধ্যপন্থার উপর গুরুত্ব দেওয়া হয় দুই হচ্ছে ধর্মপ্রচারের ভাষা জৈন ধর্ম প্রাকৃত ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় বৌদ্ধ ধর্ম পালি ভাষার মাধ্যমে বেশি প্রচারিত হয় তাহলে আজকে ভিডিওতে আমরা যে ষষ্ঠ শ্রেণী ইতিহাস বিষয় যে নয়দ্যাগে রামকৃষ্ণ পল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠ এই বিদ্যালয়ে যে সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর তোমরা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না